বন্ধু, আমাদের মধ্যে অনেকেই প্রায় ব্ল্যাক ম্যাজিক বা জাদুটোনা সম্পর্কে অবগত আছি। আমাদের অজান্তে এই চক্করে অনেকেই আমরা পড়ে যাই। হতে পারে সে একজন শিক্ষিত ব্যক্তি অথবা একজন মূর্খ ব্যক্তি, এক কথায় আমরা এখানে চেনে বা না চেনে ফেঁসে যাই। কিন্তু বাস্তবে জাদু কেমন হয়ে থাকে এবং সেটিকে কিভাবে প্রয়োগ করা যাবে, আপনি যদি কোনো তান্ত্রিক বা জ্যোতিষবিদদের কাছে যান, সে আপনাকে বলে দেবে আপনার উপরে কোনো জাদুর প্রভাব আছে কি না, এবং যার পরিবর্তে সে আপনার অনেক টাকাই চেয়ে বসবে। আর যদি তারা আপনাকে বলে যে আপনার জাদু কেটে গেছে এবং আপনি বিশ্বাস করে নিলেন যে হ্যাঁ সত্যি হয়তো জাদুর প্রভাব চলে গেছে, বন্ধুরা বাস্তবে কিন্তু এমনটা হয় না। তাই আজকে আমাদের এই ভিডিওটির মাধ্যমে জাদুর এমন কিছু গোপন কথা আপনাদের জানাবো যা হয়তো আপনাকে আগে বিনামূল্যে কেউ জানায়নি। বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা এমন 5টি স্বপ্নের কথা আপনাদের জানাবো, যদি এর মধ্যে একটিও আপনারা দেখে থাকেন তাহলে বুঝে যাবেন আপনার উপরে জাদুর প্রভাব আছে। আর যদি এসব আপনাদের কাছে না আসে তাহলে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, কারণ আপনার উপরে জাদুর প্রভাব আছে কি না তা পর্যবেক্ষণ করার এটি অন্যতম একটি উপায়। আর যদি এর মধ্যে একটিও স্বপ্ন আপনি দেখে থাকেন তাহলে তার প্রভাব কী করে কাটানো যায় সেই সম্পর্কে আমরা আলোচনা করব। বন্ধুরা, আমরা যখন রাতে ঘুমোতে যাই তখন আমাদের উচিত ভগবানের নাম স্মরণ করে তারপর ঘুমোতে যাওয়া, কারণ সত্যি বলতে আমরা জানি না কখন আমাদের মৃত্যু চলে আসতে চলেছে। তাই অন্তত পক্ষে আমরা যদি রাতে শোয়ার পরে মারাও যাই তার পূর্বে আমরা ভগবানের নামটা অত্যন্ত স্মরণ করে নিতে পারবো। এই মনোভাব নিয়েই আমাদের প্রত্যেক দিন রাতে শুতে যাওয়ার আগে সর্বপ্রথমে ভগবানকে প্রণাম করে নেওয়া উচিত। তবে জেনে নেওয়া যাক প্রথম স্বপ্ন সম্পর্কে। বন্ধুরা, যদি আপনি স্বপ্নে দেখেন যে কোনো কালো কুকুর আপনাকে তাড়া করছে তাহলে এটি একটি জাদুটোনার অন্যতম সংকেত। যদি আপনার স্বপ্নে এমন কোনো স্বপ্ন আসে তাহলে আপনার অতি শীঘ্রই উচিত ভগবানের আশীর্বাদপূর্ণ কোনো তাবিজ ধারণ করা। এই স্বপ্নের অর্থ হলো আপনার বাস্তব জীবনে হয়তো কোনো শত্রু আপনার পিছনে পড়ে আছে এবং আপনার পিছনে জাদু করার চেষ্টা করছে অথবা ইতিমধ্যেই করে ফেলেছে। দ্বিতীয় স্বপ্নটি হলো আপনাকে কোনো কালো সাপে কেটে ফেলা। আপনারা হয়তো বলতে পারেন সাপ তো সব কালোই হয়ে থাকে, কিন্তু আপনাদের জেনে নেওয়া উচিত যে কোবরা সাপকে কালো সাপও বলা হয়ে থাকে। এবং যদি আপনি স্বপ্নে দেখেন যে কালো সাপ আপনাকে কাটছে তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার উপরে জাদুর প্রভাব আছে বা কেউ আপনার উপরে জাদুর প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। তৃতীয় স্বপ্নটি হলো মাটিকে ফেটে যেতে দেখা। যদি আপনারা ভগবানের নাম স্মরণ করে রাতে শুতে যান এবং মাটি ফেটে যেতে দেখার স্বপ্ন দেখে থাকেন তাহলে এর অর্থ হলো আপনার উপরে ইতিমধ্যেই জাদুর প্রভাব হয়ে গিয়েছে। চতুর্থ সংকেতটি হলো যদি আপনি স্বপ্নে দেখে থাকেন যে আপনার উপরে কালো কাক ঘুরছে, ধরা যাক আপনি স্বপ্নে দেখলেন যে আপনি কোথাও হয়তো বসে আছেন এবং বিশ্রাম নিচ্ছেন কিন্তু আপনার মাথার উপরে কালো কাক গোল করে ঘুরপাক খাচ্ছে এবং তারা কা কা করে চিৎকার করছে, তাহলে এর অর্থ হলো আপনার উপরে জাদুর প্রভাব শুরু হয়ে গিয়েছে। পঞ্চম সংকেতটি হলো যদি আপনি স্বপ্নে দেখেন যে কোনো দরিদ্র ভিখারিকে আপনি অর্থ দান করার বিনিময়ে মারধর করছেন অথবা আপনি রাস্তা দিয়ে যাবার পথে কোনো ফকিরকে গালাগালি করছেন, তাহলে এটি একটি সংকেত যে আপনার উপরে জাদুর ইতিমধ্যেই প্রভাব হয়ে গিয়েছে। এই সেই 5টি সংকেত যার দ্বারা আমরা বুঝতে পারবো যে আমাদের উপরে জাদু হয়েছে কি হয়নি। এর জন্য আপনারা কোনো তান্ত্রিক বা জ্যোতিষীর প্রয়োজন নেই।
যদি আমরা বুঝতে পারি যে আমাদের উপরে কোনো জাদুর প্রভাব ঘটেছে, তাহলে আমরা কি করে এটাকে কাটাবো? এর জন্য আমাদের অন্য কাছে যাবার প্রয়োজন নেই। এর জন্য আপনি প্রথমে ভগবানের উদ্দেশ্যে প্রণামী দান করে তাকে স্মরণ করবেন, এবং আপনি চাইলে আপনার গলায় রুদ্রাক্ষের মালা ধারণ করতে পারেন। বন্ধুরা, যদি আপনি এই কাজটি করতে পারেন, তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার উপরে আর কোনো জাদুর প্রভাব থাকবে না। এটি করার পর আপনি আগে থেকে অনেকটা বেশ সুস্থ অনুভব করবেন এবং আপনার মস্তিষ্ককে অনেকটা উন্মুক্ত অনুভব করবেন। মনে হবে যেন আপনার মাথা থেকে কোনো বোঝা একেবারে শেষ হয়ে গেল। এখন জেনে নেওয়া যাক যে বিভিন্ন ধরনের স্বপ্নের তাৎপর্য কী। প্রথম স্বপ্ন অনুযায়ী যদি কোনো ব্যক্তি স্বপ্নে সাপ দেখেন, তাহলে এই কথাটির ইশারা এটাই হয়েছে তার কোনো শত্রু আছে এবং সেই শত্রু তার ক্ষতি করার চেষ্টা করছে। যদি এই সাপ আপনাকে কেটে দেয়, তাহলে এর অর্থ হলো শত্রু আপনার ক্ষতি করবে। যদি আপনি সাপকে তাড়িয়ে দিতে পারেন, তাহলে এর কথার অর্থ হলো আপনি সেই শত্রু থেকে মুক্তি হয়ে যাবেন। আর যদি আপনি দেখেন যে আপনি সাপের সাথে লড়াই করছেন, তাহলে এর অর্থ হলো আপনি আপনার শত্রুর সাথে ঝামেলায় জড়াবেন। যদি আপনি দেখেন যে সাপকে অন্য কোনো ব্যক্তি এসে মেরে ফেলেছে, তাহলে অর্থ হলো আপনার শত্রু অন্য কোনো ব্যক্তির হাতে হেনস্থা হবে। যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি দাউ দাউ করে আগুনে জ্বলছেন, তাহলে এর অর্থ হলো আপনি অতি শীঘ্রই জ্বরে ভুগতে চলেছেন এবং তা থেকে অসুস্থ হতে চলেছেন। যদি কোনো ব্যক্তি এরকম দেখে থাকে যে কোনো ব্যক্তি তাকে আগুনে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, তাহলে এর বাস্তব অর্থ হলো যে সেই ব্যক্তির উপরে অত্যাচার করা হবে। তৃতীয় নম্বরে হলো মৃত্যু দেখা। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে থাকে যে তার নিজের মৃত্যু হয়ে গিয়েছে এবং তার মৃত্যুর জন্য আত্মীয় স্বজনেরা তার সামনে বসে কান্নাকাটি করছে, তাহলে প্রতিদিনের জীবনে বাধা বিঘ্ন আসতে চলেছে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে এটা দেখে যে তার মৃত্যুর পরে অধিক সংখ্যক মানুষ তার সামনে এসে জড়ো হয়েছে, তাহলে এর অর্থ হলো সে একজন অত্যন্ত সম্মানীয় ব্যক্তি। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে থাকে যে সে মৃত হওয়ার পরেও পুনরায় ফিরে এসেছে, এর অর্থ হলো সে আর খারাপ জীবনযাপন থেকে হয়তো সঠিক পথে ফিরে আসতে চলেছে এবং সে দীর্ঘায়ু হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে আগে থেকে বিবাহিত হওয়া সত্ত্বেও পুনরায় বিবাহ করছে, তাহলে এটি তার নিম্ন চারিত্রিক ব্যক্তিত্বের লক্ষণ। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে থাকে যে সে কোনো অচেনা ব্যক্তিকে বিয়ে করছে, তাহলে তার আয়ু কমে আসার সম্ভাবনা থাকতে পারে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে থাকে যে সে কোনো একটি উঁচু জায়গা থেকে পাহাড়ে পড়ে যাচ্ছে, হতে পারে সেটা একটা বিল্ডিং বা পাহাড় বা কোনো উঁচু জায়গাও হতে পারে, তাহলে এর অর্থ হলো সেগুলো সম্পূর্ণ নাও হতে পারে। যদি যে স্বপ্ন দেখা যায় পড়ে যাওয়ার পরে তার শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছে, তাহলে বাস্তব জীবনে সেই ইচ্ছেগুলো পূরণ না হওয়ার কারণে সে ততটাই দুঃখ পাবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে বড় এবং টাটকা মাছ দেখতে পায়, এর অর্থ হলো অতি শীঘ্রই ধন সম্পত্তি লাভ করতে চলেছে। যদি কেউ স্বপ্নে কবরস্থান দেখে থাকে, এর অর্থ হলো বাস্তবে সে মূর্খ ব্যক্তিদের সাথে বসবাস করছে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে থাকে যে সে কোনো সফরে হেঁটে যাবার বদলে উড়ে যাচ্ছে, এর অর্থ হলো তার বাস্তব জীবনে একটি অনেক বড় পরিবর্তন হতে চলেছে। উদাহরণস্বরূপ, হতে পারে সে অনেক ধন সম্পত্তি লাভ করতে চলেছে, অথবা তার জীবনে এমন একটা কাজ সে করতে চলেছে যেটা তার দ্বারা হয়তো কোনোদিনও সম্ভবই ছিল না। এই স্বপ্ন সবসময় দেখতে পাওয়া যায় না। জীবনের বড় পরিবর্তনের মোড়েই মানুষ এই স্বপ্ন দেখে থাকে। মনে রাখবেন, জীবনের দুটি জিনিস খুবই কষ্টকর হয়। একটি হচ্ছে যখন তোমার ভালোবাসা মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তা তোমাকে বলে না, আর আরেকটি হচ্ছে
যখন তোমার ভালোবাসা মানুষ তোমাকে ভালোবাসে না এবং তোমাকে সেটা সরাসরি বলে দেয়। আমাদের যদি স্বপ্নগুলো অনুসরণ করার সাহস হয় তবে আমাদের সমস্ত স্বপ্ন সত্য হতে পারে। আপনি হয়তো জানেন না আজ যে পয়সার পিছনে দৌড়ায় সে সবচাইতে সুখী। অন্যের সাথে তুলনা করে আপনি সফল বা অসফল বিচার করতে যাবেন না। আপনার যতটুকু আছে সেটুকু নিয়ে যখন আপনি খুশি থাকতে শিখে যাবেন তখনই আপনি জীবনে সফল। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।